আপনারা দেখেছেন পুলওয়ামা শহীদ শিশু বিতান, শিশু বিতানটা আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার ব্র্যান্ড নেম। আর রিসেন্টলি ভারতবর্ষে যে ঘটনাটা ঘটে গেছে, যে নিন্দার কোনো ভাষা নেই, যে বীর জওয়ানরা শহীদ হয়েছেন, যারা আমাদের সুরক্ষার দায়িত্বে আছেন, তারা হয়তো বছরে বেশিরভাগ সময় তাদের আত্মীয় পরিজন ছেড়ে তারা আছেন, অতন্দ্র প্রহরীর মতন তারা পাহারা দিচ্ছেন আমাদেরকে, যারা আমাদের নিরাপত্তা, আমাদের দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করছেন, তাদের প্রতি এই ঘৃণ্য আক্রমণের আমরা সব জায়গায় নিন্দা করেছি। তাদের পরিবারবর্গকে আমরা শ্রদ্ধা এবং সমবেদনা জানিয়েছি এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকের এই পার্কটার তাদের উদ্দেশ্যেই আমরা উৎসর্গীকৃত করেছি, তাদের নাম অনুসারে পুলওয়ামা শহীদ শিশু বিতান। শিশু বিতানটা আমাদের ব্র্যান্ড নেম, তার সঙ্গে তাদের এই শহীদদেরকে আমরা এই নামের সঙ্গে আমরা যুক্ত করলাম। খরচা হয়েছে আমাদের এখনো পর্যন্ত 38 লক্ষ টাকা, 38 লক্ষ টাকা আমাদের এই খরচ হয়েছে। তার মধ্যে আমরা আমাদের যেটা প্রজেক্ট বাবদ যেটা আমরা পেয়েছিলাম 25 লক্ষ টাকা, আর 13 লক্ষ টাকা আমরা পৌরসভা থেকে দিয়েছি, 20 লক্ষ টাকা, আর বাদ বাকি থেকে 18 লক্ষ টাকা দিয়েছি পৌরসভা থেকে। আমাদের সিদ্ধান্ত যে পার্কটা একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেখানে যেমন ছোট ছোট ছেলেমেয়েরা আসবে, বয়স্ক লোকরাও মাঝে মাঝে একটু এসে ঘুরে যেতে পারে, সেই জন্য আমাদের ঠিক হয়েছে যে 4টে থেকে এই গ্রীষ্মকাল বলে ওরা রাত 8টা পর্যন্ত আমরা খুলে রাখবো এই পার্কটা, তারপর আমরা কিন্তু বন্ধ রাখবো প্রতিদিন। এটা আমাদের টাইম, এই টাইম ধার্য করা হয়েছে। পার্কটা মানে ওটা বলতে পারে আমাদের একটা অত্যাধুনিক পার্ক, এটা অত্যাধুনিক পার্ক পার্ক করা হয়েছে। নিশ্চয়ই ফোয়ারা দেখেছো, ওদিকে বাচ্চাদের জন্য স্লিপার থেকে শুরু করে বিভিন্ন যে খেলাগুলো আছে সেগুলো যথেষ্ট আকর্ষণীয়। পাশাপাশি শুধু তাই নয়, ওখানে একটা টয়লেটের ব্যবস্থা আমরা রেখে দিয়েছি, যাতে কিনা কেউ কোনোরকমভাবে পার্কটা নোংরা করতে না পারে, কোনোরকমভাবে সে প্রাকৃতিক তার সাড়া দেওয়ার জন্য যেতে হোক বা অন্য কোনো কাজে হোক, তাকে কিন্তু আমরা সে ব্যবস্থা করেছি। এবং ড্রেনেজ ব্যবস্থাও আমরা রেখেছি, যাতে ওখানে কোনো জল না জমে পার্কটা কোনো না নষ্ট করে না দেয়। নিরাপত্তার কী ব্যবস্থা? 100% আমরা নিরাপত্তা আপাতত আমরা রেখে দিয়েছি, আমাদের সিকিউরিটি থাকবে। তবে আগামী দিনে আমরা চেষ্টা করব যে এটার জন্য, যেহেতু আমাদের এ ধরনের কোনো ফান্ড আমাদের এই প্রকল্পের আওতায় নেই, আমাদের পৌরসভা মাননীয় পৌরপ্রধান আছেন, আমরা পৌরসভা সিদ্ধান্ত নেবো যে শুধু এটা নয়, আমাদের পৌরসভা ইতিমধ্যে যে 12টা পার্ক করেছে, 12টা পার্কে আমরা নিরাপত্তাটা ভালোভাবে রাখাই সে ব্যবস্থা আমরা নিচ্ছি।